একুশে মার্চ মেয়েটি একটি বেসরকারি সংস্থায় চাকরির জন্য পরীক্ষা দেয়। চাকরিটা পেয়েও যায়। মেয়েটি জানতে পারে এই চাকরিতে তাকে প্রশিক্ষণ দেবে একজন প্রশিক্ষক। এই প্রশিক্ষক ভালো হবে না খারাপ হবে, তাকে বকবে নাকি ভালোবেসে বোঝাবে, এই এতগুলো প্রশ্ন মেয়েটির মনের মধ্যে ঘুরতে থাকে। একদিন তো আবেগের বশেই মেয়েটি সেই পরীক্ষককে ফোন করে বসল। মেয়েটি জানতে পারল তাকে প্রশিক্ষণ দেবে তার থেকে কয়েক বছর পর একটি ছেলে, নাম সংদর্শী। পয়লা এপ্রিল মেয়েটি চাকরিতে জয়েন করে, কিন্তু সেখানে এসে মেয়েটি হতবাক হয়ে যায়। মেয়েটি দেখে তার প্রশিক্ষক আর কেউ না, সেই ইন্টারভিউ পরীক্ষক। ছেলেটি মেয়েটির কাছে এগিয়ে এসে বলে, কি কেমন কেমন চমকে দিলাম বলো। ছেলেটির সাথে মেয়েটির একটা গভীর বন্ধুত্ব গড়ে উঠল। ছেলেটি লক্ষ্য করল মেয়েটি অফিসের আর পাঁচটা মেয়ের থেকে একটু আলাদা। তার চোখে মুখে একই যাওয়ার একটা দারুণ উদ্দীপনা কাজ করছে। ছেলেটি মেয়েটির ব্যাপারে সিদ্ধান্ত দিল সে তাকে অনেক বড় করে তুলবে। 30 এপ্রিল ছেলেটি মেয়েটিকে কাজের পরিস্থিতির কথা বলে। পয়লা মে ছুটির দিন, ছেলেটির রিকোয়েস্ট মেয়েটি ফেলতে পারেনি, তাই মেয়েটি অফিসে আসে। সন্ধে হয়, এমন সময় ছেলেকে স্টাফ রুমে এসে দেখে কম্পিউটারের সামনে মেয়েটি চোখ বুঝে ঘুমোচ্ছে। গুটি গুটি পায়ে ছেলেটি মেয়েটির কাছে এগিয়ে এসে বলল, ঐশ্বর্য, কোনো সাড়া মিলল না। তারপর আবার বলে উঠল, ঐশ্বর্য। কিন্তু মেয়েটি এবারও কোনো সাড়া দিল না। ছেলেটি দেখতে পেল মেয়েটি চোখে মুখে ক্লান্তির ছাপ। তারপর সে মেয়েটির সামনে হাঁটু গেড়ে বসে বলল, জানো ঐশ্বর্য, আজ তোমায় খুব সুন্দর লাগছে, আজ তোমায় একটা কথা বলতে চাই। ঐশ্বর্য, আমি নিচের অজান্তেই তোমায় ভালোবেসে ফেলেছি, বারবার বলতে চেয়েছি কিন্তু বলতে পারিনি, কারণ আমি খুব ভয় পাই, যদি আমায় ছেড়ে এই অফিস ছেড়ে তুমি চলে যাও তাহলে আমি খুব ভেঙে পড়ব। ছেলেটি মেয়েটির থেকে কোনো উত্তর না পেয়ে উঠে দাঁড়ায়। তারপর মেয়েটির মুখে ভেসে উঠল একটা হালকা হাসির ছোঁয়া। তারপর বলে উঠল, আমাকে তুলে ধরবে? ছেলেটি দু হাতে মেয়েটিকে তুলে ধরে, ঘুম চড়ানো চোখে মেয়েটি ছেলেটিকে জড়িয়ে ধরে। ছেলেটি চমকে ওঠে, কারণ এভাবে থাকি কোনোদিন কোনো মেয়ে জড়িয়ে ধরেনি। তারপর ছেলেটির কানে কানে বলে, যখন ভালোবাসো তাহলে তো ভয় পাও কেন? চিন্তা করো না, আমি কোথাও যাচ্ছি না, আমি তোমারই থাকবো। শুরু হলো ঐশ্বর্য আর সমদর্শীর মধ্যে একটা সুন্দর ভালোবাসা। কেটে গেছে অনেকগুলো দিন। একদিন ছেলেটি মেয়েটির মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করল। ছেলেটি মেয়েটি থেকে পরিবর্তনের কারণ জানতে চাইল। কোনোটার উত্তর পেল, আবার কোনোটার পেলই না। কিন্তু যে উত্তরগুলো ছেলেটি পেল সবকটা উত্তরই ছিল যুক্তিহীন। আস্তে আস্তে এই সম্পর্ক এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালো, এক কথায় বলা যায় এই সম্পর্ক থাকার থেকে না থাকাই ভালো। ছেলেটি ভেঙে পড়তে থাকলো, অফিসে যাওয়া বন্ধ করে দিল, কারণ মেয়েটিকে দেখলে তার যে পুরানো অতীতগুলো মনে পড়ে তখন সে খুব কষ্ট পায়। সে ফোনের দিকে তাকিয়ে রোজ ভাবত মেয়েটি তাকে ফোন করবে, কিন্তু না, তার ভাবনা সঠিক হতো না। একদিন সন্ধ্যাবেলা মেয়েটি ছেলেটিকে ফোন করে জানায় সে আর জানতে পেরেছে সমদর্শী আর কেউ না, এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর মিসেস সেনের একমাত্র পুত্র সমদর্শী সেন। তারপর মেয়েটি উত্তর দেয় এই পরিবর্তনের কারণ। সে বলে বাড়ির কিছু ব্যক্তিগত পরিস্থিতি তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আবার শুরু হল সমদর্শী ও ঐশ্বর্যের ভালোবাসা। 1 অক্টোবর মেয়েটি ছেলেটিকে কথা দেয়, আজ থেকে 1 বছর পর সে ছেলেটিকে বিয়ে করবে। ছেলেটির মধ্যে একটা দারুণ খুশি উদয় হল।
ছেলেটি সারাদিন শুধু ভাবত কি করে তাকে সুখী রাখবে, কি করে তাদের নিজের সংসারকে আরো সুন্দর করে গড়ে তুলবে। পয়লা ডিসেম্বর ছেলেটি রাতে ফেসবুক খুলে দেখে মেয়েটি একটি পোস্ট শেয়ার করেছে। তাতে লেখা, আমি আর অভিরূপ গত 7 বছর ধরে একে অপরকে ভালোবাসি। আমাদের সম্পর্কটা আমার বাড়ি থেকে মেনে না নেওয়াতে আমরা আজ বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে নিলাম। ছেলেটি মাথায় যেন একটা বজ্রাঘাত পড়ল। ছেলেটি বুঝতে পারল তার সব কিছু শেষ হয়ে গেল। ছেলেটি মেয়েটির সাথে কন্ট্যাক্ট করতে চাইল কিন্তু পারল না, কারণ মেয়েটি তার কন্ট্যাক্ট করার সমস্ত রাস্তাই বন্ধ করে দিয়েছে। তিসরা ডিসেম্বর মেয়েটির বউ ভাত গেল। রাত 1টা নাগাদ মেয়েটি ছেলেটিকে ফোন করল আর বলল, সরি, আজ আমাদের ফুল শয্যা, তুমি আর আমার সাথে কোনো কন্ট্যাক্ট রেখো না, কারণ তোমার এই কন্ট্যাক্ট কোনো না কোনো দিন আমার বিবাহিত জীবনকে অনিষ্ট করে দেবে। এই বলেই মেয়েটি ফোনটি কেটে দেয়। 4টা ডিসেম্বর সকালবেলা দেখা গেল ছেলেটি ঝুলন্ত দেহ আর বিছানায় পড়ে রয়েছে একটি চিঠি। তাতে লেখা আছে, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, এমনকি আমার এই মৃত্যুর জন্য ঐশ্বর্যকে কোনোভাবে জড়ানো না হয়, কারণ ঐশ্বর্য আমার বেস্ট ফ্রেন্ড, আমার অনেক হেল্প করেছে, তাই আমি চাই না আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াক ঐশ্বর্য। না, এখানে গল্পের শেষ নয়। ফুলশয্যার পরের দিন ঐশ্বর্যের কাছে সমদর্শীর মৃত্যু সংবাদ পৌঁছায়, কিন্তু ঐশ্বর্য সেই ব্যাপারে কোনো গুরুত্বই দেয় না। ঐশ্বর্যের বিয়ের মাস কাটতে না কাটতেই ঐশ্বর্য লক্ষ্য করল অভিরূপের মধ্যে একটা দারুণ পরিবর্তন। অভিরূপের ফেসবুক, হোয়াটসঅ্যাপ এই সব কিছু ঐশ্বর্য লুকিয়ে দেখে জানতে পারল অভিরূপ অন্য আর একজনের প্রেমে আসক্ত। ঐশ্বর্যের কপালে অভিরূপের ভালোবাসার পরিবর্তে শুধুই যুক্ত গালিগালাজ, মারধর আর মানসিক অশান্তি। ঐশ্বর্য ফিরে আসে তার বাবা মায়ের কাছে। এখন ঐশ্বর্যের বাসস্থান তার নিজের বাপের বাড়ি। আজ 21শে মার্চ, সমদর্শীর সাথে দেখা হওয়ার সেই প্রথম দিন। ঐশ্বর্য একা একটি অন্ধকার ঘরে বসে সমদর্শীর সাথে কাটানো রোমান্টিক মুহূর্তগুলো মনে করে আর ভাবতে থাকে জীবনের প্রতিটা অঙ্কই সে করেছিল ভুল।